যে চারটি কারণে শরীফুল রাজকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন পরিমণি কি সেই চারটি কারণ জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন দেশের চলচ্চিত্র অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না সেই তালিকায় বরাবরই এগিয়েছিলেন আলোচিত নায়িকা পরিমণি এবার অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন ঢালিউডের এই অভিনেত্রী সোমবার এই চিত্রনায়িকা অভিনেতা শরীফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন সেখানে তালাকের কারণ হিসেবে চারটি বিষয় সামনে এনেছেন পরিমণি গেল মে মাসে অভিনেত্রী সুনেরা বিনতে কামালের সঙ্গে রাজের বিশেষ কিছু মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর বিচ্ছেদ অবধারিত হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন পরীর ঘনিষ্ঠজনরা তবে পরি কারণ হিসেবে সেগুলো উল্লেখ করেননি সেখানে পরিমণি কারণ হিসেবে উল্লেখ করেছেন মনের অমিল হওয়া বনি বনা না হওয়া খোঁজখবর না নেওয়া ও মানসিক অশান্তি আর এজন্য আঠারো নং কলাম অনুযায়ী পরি বিবাহ বন্টন ছিন্ন করতে চান এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করে বলে অভিযোগ করেন পরিমণি সে সময় ফেসবুকে এই অভিনেত্রী একটি পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি তার রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন তখন পরিমণি স্পষ্টই জানান যে এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চাইছেন না এরপর বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না আর অবশেষে ডিভোর্স লেটার পাঠালেন পরিমণি তো দর্শক রাজপরীর এই ডিভোর্স কে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে